হাই ফ্রেন্ডস, বেরানোর ঠিকানা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আপনাদের জন্য আরেকটি সুন্দর ভিডিও নিয়ে এলাম। আমরা এখন চলেছি জঙ্গলমহল ট্যুর করতে। হ্যাঁ, সেই জঙ্গলমহল, যেই জঙ্গলমহলে বহু বছর পর্যটকদের আনাগোনা প্রায় নিষিদ্ধই হয়ে গেছিলো নানান কারণে। তো যাই হোক, আমরা এবছর আবার জঙ্গলমহল বেড়াতে যাচ্ছি। তো আমরা ঝাড়গ্রাম দিয়ে শুরু করব। ঝাড়গ্রাম থেকে আমরা বেলপাহাড়ি চলে যাব। সেখান থেকে বেলপাহাড়ি থেকে আমরা বিভিন্ন সাইট সিন করব কাঁকড়াঝোর অবধি। এবং পুরো ভিডিওটা আমরা তিনটি পর্বে ভাগ করেছি। প্রথম পর্বে আমরা ঝাড়গ্রাম থেকে বেলপাহাড়ি, ঝাড়গ্রামে কিছু সাইট সিন করে বেলপাহাড়ি পৌঁছব। এবং পরের দিন আমরা বেলপাহাড়ি থেকে চলে যাব বিভিন্ন রকম সাইট সিন করতে। সেই এপিসোডটা আমরা পরের পর্বে আবার নিয়ে আসছি। চলুন ভিডিওটা শুরু করা যাক। সকাল ছটায় আমরা কলকাতা থেকে যাত্রা শুরু করে এখন আমরা ঝাড়গ্রামের পথে। সেখান থেকে আমরা চলে যাব বেলপাহাড়ি। বেলপাহাড়ি থেকে আমরা জঙ্গলমহল ট্যুরটা সম্পূর্ণ করব। এখন আমরা কোলাঘাট বিচ পার করছি। এরপরে আমরা এক জায়গায় থেমে সকালে জলখাবারটা খেয়ে আবার যাত্রা শুরু করব। এসে পৌঁছেছি সোনার বাংলা রেস্টুরেন্ট। আমরা এসে পৌঁছালাম জঙ্গলমহল জুলজিক্যাল পার্ক। এটা ঝাড়গ্রামের এক চিড়িয়াখানা। এখন আমরা টিকিট কেটে ভিতরে প্রবেশ করব। চিড়িয়াখানাটা শুনেছি খুব বড় নয়, কিন্তু খুব সুন্দর ভেতরটা, মানে একদম প্রকৃতির মধ্যে ঘুরে বেড়াচ্ছে পশুগুলো। চলুন ঘুরে ঘুরে এবার চিড়িয়াখানাটা দেখি। প্রচুর হরিণ রয়েছে, প্রচুর
হরিণ ছাড়া রয়েছে এখানে। আপনাদের জানিয়ে রাখি আজকে আমরা ঝাড়গ্রামের সম্পূর্ণ সাইট সিন করবো না, আমরা দু একটি জায়গা দেখে আজকেই আমরা বেলপাহাড়ি চলে যাব, সেখানে আজকে আমরা নাইট স্টে করব। ঝাড়গ্রামের বাদবাকি সাইট সিন আমরা ফেরার দিন করব, যেটা আমি পরের এপিসোডে আপনাদের কাছে নিয়ে আসব। চিড়িয়াখানার পরিবেশটা ভারী সুন্দর, আমার ভীষণ ভালো লেগেছে। আপনারা আমাদের চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করেননি অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা প্রেস করে দেবেন, তাতে আমাদের ভিডিও নোটিফিকেশনগুলো আপনারা তাড়াতাড়ি পেয়ে যাবেন। এখানে বেশ কিছু সাম্বার রয়েছে, কলকাতা থেকে ঝাড়গ্রামের দূরত্ব মোটামুটি 186-187 কিলোমিটার, 4.5 ঘন্টা সময় লাগে। ঝাড়গ্রাম থেকে বেলপাহাড়ির দূরত্ব 37 কিলোমিটার, মোটামুটি 1 ঘন্টা সময় লাগে। মানে কলকাতা থেকে যদি খুব সকালবেলা স্টার্ট করা যায়, তবে ঝাড়গ্রামের বেশ কিছু সাইট সিন করে দুপুরের মধ্যে বেলপাহাড়ি ঢুকে লাঞ্চ সারা যায়। আমরাও আজকে শিখ সেটাই করব। আমরা এলাম ঝাড়গ্রাম রাজবাড়িতে। অ্যাকচুয়ালি রাজবাড়ির একদম ভেতরে প্রবেশ করা যায় না, ওইটা এখন বড় হোটেল হয়ে গেছে। আমরা এই গেট দিয়ে ঢুকে বাইরে থেকে ছবি তুলব। দূরে দেখা যাচ্ছে ঝাড়গ্রাম রাজবাড়ি। আমরা ঝাড়গ্রাম রাজবাড়ি দেখে এখন আমরা বেলপাহাড়ির পথে। দুপাশে সবুজ জঙ্গল, মাঝখান দিয়ে সুন্দর কালো রাস্তা চলে গেছে। জঙ্গলমহলের আসল রূপ আমরা দেখতে শুরু করেছি। বহু বছর নানান কারণে, এই রাজনৈতিক এবং সামাজিক কারণে, জঙ্গলমহলের পর্যটকদের আসা প্রায় একদম অনিশ্চিত হয়ে পড়েছিল। এখন আবার মানুষ জঙ্গলমহলে যাওয়া শুরু করেছে, আমরাও বেরিয়ে পড়েছি জঙ্গলমহল ট্যুরে। আমরা হোটেল থেকে খাওয়া দাওয়া করে চলে এলাম ঘাগড়াতে, ঘাগড়া ওয়াটারফলসের কাছে।
গাড়ি থেকে নেমে হেঁটে চলে এলাম ঘাগড়া ওয়াটারফলসের একদম কাছে। নিচে ঘাগড়া দেখা যাচ্ছে, এখন তেমন জল নেই, আসলে বর্ষাকালে এর ভয়াবহ রূপ। যদি কখনো সম্ভব হয় অবশ্যই বর্ষাকালে এসে ঘাগড়া দেখে যাবেন। চারিদিকের প্রাকৃতিক পরিবেশটা ভীষণ সুন্দর। আমাদের হোটেল থেকে ঘাগড়ার দূরত্ব মাত্র 11 কিলোমিটার। যাবো তারাফেনি ড্যামে দেখতে। দুদিকে জঙ্গল, মাঝখানে লাল মোরামের রাস্তা, এই তো জঙ্গলমহলের আসল রূপ। তারাফেনি ড্যাম